আসসালামু আলাইকুম। নতুন সপ্তাহে নতুন চাকরির খবর নিয়ে আবার আমরা হাজির হয়েছি। আজকের তারিখ 4/11/2022 শুক্রবার। আজকের চাকরির বিষয় বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির খুব বিজ্ঞপ্তি। তো এই জবের জন্য কতজন নিবে এবং কোন পোস্টে কতজন নিবে আমি একটু ডিটেলস যদি একটু বলে দিই। তো এই জবের জন্য যে যে পোস্ট নিবে দেখেন, যে ISPR নো 2022 ও 113 তারিখ 9/10/22 তারিখে এটি পাবলিশ হয়েছে। এখানে উপযুক্ততা 1:1, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা পুরুষ, ক বয়স 1 জুলাই 2023 তারিখে অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, খ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তাকে সরকারের কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে ASSC ও HSC উভয় পরীক্ষায় GPA 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে CGPA 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। গ বৈবাহিক অবস্থা অবিবাহিত। 2 নম্বরে সাপ্লাই শাখা পুরুষ ও মহিলা। ক বয়স 1 জুলাই 2023 তারিখে অনূর্ধ্ব 28 বছর, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, খ শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য পরিসংখ্যান অর্থনীতি বিষয়ে সম্মান অথবা BBA। প্রার্থীকে HSC বা SSC উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগের GPA 4.50 সহ স্নাতক সম্মান পরীক্ষায় CGPA 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত। 3 নম্বর শিক্ষা শাখা পুরুষ ও মহিলা। ক বয়স 1 জুলাই 2023 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে, এফিডেভিট গ্রহণযোগ্য নয়, ব্যারিস্টার আইন বিষয়ে PhD ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য, শিক্ষাগত যোগ্যতা সরকারের কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মান। প্রার্থী SSC ও HSC উভয় পরীক্ষায় GPA 4 এবং স্নাতক সম্মান পরীক্ষায় CGPA 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত ও রসায়ন, মনোবিজ্ঞান, আইন বিষয় প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশের বার কাউন্সিল অ্যাডভোকেটশিপ সনদ সহ আইন পেশায় তাই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ বৈবাহিক অবস্থা বিবাহিত বা অথবা অবিবাহিত, চাইন শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার পুরুষ ও মহিলা। ক নম্বরে বয়স 1 জুলাই 2023 তারিখ অনূর্ধ্ব 30 বছর, এভিডেবিট গ্রহণযোগ্য নয়, শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক অথবা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে নিম্ন বর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ার। প্রার্থীকে SSC ও HSC উভয় পরীক্ষায় CGPA 4.50 সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং CGPA 3.4 স্কেলে প্রাপ্ত হতে হবে। 1 সিভিল ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার। গ বৈবাহিক অবস্থা বিবাহিত বা অবিবাহিত। শারীরিক মান বা সকল শাখার জন্য পুরুষের উচ্চতা 162.5 সেন্টিমিটার এবং অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি, সম্প্রসারিত 81 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি, এবং মহিলার উচ্চতা 157.48 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47 কেজি, বুকের মাপ স্বাভাবিক 71 সেন্টিমিটার অর্থাৎ 28 ইঞ্চি, সম্প্রসারিত 76 সেন্টিমিটার 30 ইঞ্চি, উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচনা হবে। এখানে আরও কী কী লাগবে, কীভাবে কী করতে হবে, কোন কাগজপত্র জমা দিতে হবে, কিসের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, সব
কিছু দেওয়া আছে, আমরা এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এবং কোন জবের জন্য কত টাকা ফি, এবং এটা শেষ তারিখ হলো 10 জানুয়ারি 2023। অর্থাৎ এই জবের জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে 10 জানুয়ারি 2023 সালের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে অল এভরিথিং দেওয়া আছে, আমরা এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা এখানে এসে ভালোভাবে পড়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে এসে ভালোভাবে পড়ে দেখতে পারেন। আর যাওয়ার আগে একটাই কথা, যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, কারণ আমরা প্রত্যেক সপ্তাহে সবার আগে সকল ধরনের জব নিউজগুলো আপডেট দিয়ে থাকি। এবং ফেসবুক পোস্টটা ফলো করে রাখবেন, কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে সকল প্রকার জব নিউজগুলো প্রত্যেক সপ্তাহে আপডেট দিয়ে থাকি। তো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।